যারা মূল নামার ভিতরে একটা সুবহানাল্লাহ যার আমল নামার ভিতরে বেশি হবে তার জান্নাতটা বড় হবে। যার আমল নামার ভিতরে একটা আলহামদুলিল্লাহর তাসবিহ বেশি হবে তার জান্নাতটা বড় হবে। হাদিস শরীফে আছে ময়দানে মাহশরে একটা নেকিও ফ্যাক্ট হয়ে যাবে, একটা নেকির কারণে অনেকে জাহান্নামে যাবে, আবার একটা নেকির কারণে অনেকে জান্নাত পাবে। একটা নেকি, একটা নেকি ফ্যাক্ট, একটা নেকি, একটা নেকি, নেকি বডি ওজন করেছে, নেকির পালা হালকা হয়ে গেছে, গুনার পালা ভারী, গুনার পালা ভারী। একটা নেকি হলে নেকির পালা ভারী হবে, একটা নেকি তার শর্ট আছে। অর্থাৎ এই যে হুজুর রয়েছে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাইছে, এই একটা সুবহানাল্লাহ যদি তার থাকতো তাহলে আজকে সে জান্নাত পাইত। একটা নেকি শর্ট পড়ছে তার, শেষ বেলায় সে আল্লাহকে বলবে, হাদিসে আছে, আল্লাহ কত মানুষের সাথে দুনিয়াতে সম্পর্ক ছিল, একটু ছুটি দেন না, সময় দেন, দেখি একটা নেকি কারোর কাছ থেকে ধার আনতে পারি কিনা। একটা নেকির জন্য এই মানুষটা মার কাছে যাবে, মা ডিনাই করবে, বাবার কাছে যাবে, বাবা তাকে পরিচয় অস্বীকার করবে, ভাইয়ের কাছে গেলে ভাই তাকে ফেরত দিবে, বলবে আমার ভাই নাই, বন্ধুর কাছে গেলে বলবে তুমি আমার বন্ধু না। গোটা ময়দানে মাহশার সে ঘুইরা এমন একটা মানুষ পাবে না যে তাকে একটা নেকি দিতে পারে। ওই দিন বুঝে আসবে মানব জীবনে একটা সুবহানাল্লাহ শব্দের কত দাম, ওই দিন কিন্তু বুঝে আসবে একটা নেকির কত মূল্য, একটা নেকির কত দাম, ওই দিন বুঝে আসবে। এ কারণে গনিমত সমঝো ইসমিল বয়েট নেকো, গনিমত মনে করুন এ সমস্ত মজলিসে বসাটাকে, যে সামান্য একটি মুহূর্ত একটি সময়ও যা এই মজলিস গুলোতে কাটে এটাও নাজাতের জন্য বাহানা হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের বৈঠকটাকে নাজাতের জন্য সিলা বানায় দেখ, সকলে বলুন আমিন। মহতরম হাজিরিন, আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হলো এ সারা রাত ব্যাপী বয়ান হয়েছে, সামনে আছে দোয়া, দোয়া আখেরি মোনাজা, আখেরি মোনাজা, দোয়ার কিন্তু অনেক দাম, কিন্তু অনেক দাম। আমাদের জীবনে এটা একটা অসুস্থতা, এটা একটা রোগ যে আমরা দোয়া করি কম, দোয়া করি না, দোয়া করি না, নিজেরা নিজেরা আল্লাহর কাছে কিছু চামুজে এটা চাই না, এটা আমাদের একটা অসুখ, আমাদের একটা অসুখ। আমরা আল্লাহর কাছে ভিক্ষার হাত পাতি কম, আল্লাহর কাছে কেউ যদি কিছু চায় তা আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। এজন্য শরীয়তে ইসলামে দোয়ার গুরুত্ব অনেক, দোয়া একটা এমন ইবাদত যে ইবাদতটা 24 আওয়ার্স এটা অনুমোদিত, এটা অনুমোদিত, কোন সময় এটা বাধা নাই, মানা নাই, মানা নাই। বান্দা সব সময় দোয়া করবে এটা আল্লাহ তাআলা চায়, এটা আল্লাহ তাআলা চায়। এ কারণে দোয়া করার নিষিদ্ধ কোনো টাইম নাই, যখন তখন দোয়া এলাও, দোয়া এলাও। একটা বিষয়, একটা বিষয়, আর একটা মজার বিষয় হইল, শরীয়তে ইসলামে যত ইবাদত আছে কোন ইবাদত দুই নাম্বারি করে করলে কবুল হয় না। যেমন কেউ যদি নামাজের ভিতরে কোনো দুই নাম্বারি করে তাহলে তার নামাজ কবুল হয় না, রোজার ভেতরে কেউ যদি দুই নাম্বারি করে তাহলে তার রোজা কবুল হয় না।
কেউ যদি হজের ভিতরে লৌকিকতা করে কবুল হয় না কিন্তু একমাত্র ইবাদত হলো দোয়া এই যে আপনারা এখানে যারা বসছেন একটু পরে দোয়া হবে দোয়ার ভিতরে যদি আপনি লৌকিকতাও করেন অর্থাৎ আপনার হৃদয়টা পাথরের চেয়েতে বেশি শক্ত হয়ে গেছে আপনি আল্লাহর কাছে হাত পাচ্ছেন কিন্তু দিল লাগতেছে না আপনার পেছনের গুনাহ স্মরণ করে একটু অনুশোচনা আপনার আসতেছে না আপনার হৃদয় পাথরের চেয়েতে শক্ত আপনার চোখে কোনো পানি পড়ে না কিন্তু হাদিস শরীফে আছে দুয়ার ভিতরে কেউ যদি দুই নম্বরেও করে অর্থাৎ তার যদি কান্না নাও আসে সে যদি কান্নার ভান করে যদি হাতটা তুইলা যদি কান্না না আসে যদি মুখটা বাঁকা করে কান্নার ভান কইরাও যদি আল্লাহকে বলে ওগো আল্লাহ আমার জীবনে এত গুনাহ আছে আমার গুনার দিকে যদি তুমি তাকাও তাহলে জাহান্নাম ছাড়া আমার উপায় নাই ওগো আল্লাহ আমি তোমার জাহান্নামের আগুনকে ভয় পাই ইয়া আল্লাহ আমি তোমার আজাব সহ্য করতে পারবো না এই কথা বইলা কেউ যদি মুখ বাঁকা কইরা কান্নার ভান কইরা যদি দুই নম্বরিও করে তো হাদিসে পাকে আছে দোয়া নামক ইবাদতের ভেতরে লৌকিকতাটা মঞ্জুর বান্দার বাঁকা মুখকেই আল্লাহ তাআলা আসল কান্নার দরে খরিদ করে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তাআলা বান্দাটাকে গ্রহণ করে নেয় সুবহানাল্লাহ কি সুন্দর একটা অফার দিলাম আপনাদের চিন্তা করছেন এইবার যারা যারা দোয়া না করে যাবেন গাজান না মানে আপনার জীবনের পিছনে যত গুনাহ আছে এই সব গুনার জন্য আপনার যদি কান্না নাও আসে যদি দুই নম্বরেও করেন বুঝছেন বুঝছেন আমি নকল করে দেখাইলাম আর কি আছে না কান্না আসতেছে না তুই কান্না মানে আর দুই হযরত রহমাতুল্লাহ ইমামে দেখাইতো বাচ্চাদের কি শিখাইতো বলতো এই ছাত্ররা এমনে কান দেখ মানে কান্না যদি না আসে তো কান্নার ভান কর এই ভানটাও আল্লাহর কাছে এত দাম এই অ্যাটেনশন প্লিজ সুবহানাল্লাহ ভালো করে কইস তাছাড়া নাই মে সুবহানাল্লাহ বলামু যদি কেউ এই ভানও করে আল্লাহ তাআলা এই ভানকে আসলের দরে খরিদ করে লয় সুবহানাল্লাহ তাইলে দোয়া কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আজকে লোক এত বেশি হয়েছে কোন তবারক আছে নাকি আজকে হ্যাঁ তবারক নাই দাদা নাই তো দাদা তো প্রতি বছর থাকে আজকে নাই তবে দাদার মুরব্বী আছে এই যে আমাকে সবার মুরব্বী দাদা নাই এই কারণে সবার দিলের ভেতরে একটাই আছে যে ইমদাদ সাহেব যেন আবার অসন্তুষ্ট না হয় যে আমরা যাই নাই উনি নাই তা থেকে আমরা সবাই গেছি একটা জিনিস একটা কাজও করছে তো বহার হাল তাহলে দোয়া 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 আর আমাদের আর একটা অভ্যাস হইল নিজের দোয়া নিজে করি না এটা খালি মানুষের দিয়ে কোরআনের বুদ্ধি এই স্বভাব ভালো না এ ফহির রে দিয়ে দোয়া করাইবেন হুজুর রে দিয়ে দোয়া করাইবেন আর আমনে খালি বিড়ি খাইবেন এই স্বভাব কিনা এত লই চেয়ার নিয়ে বসেন তো হ্যাঁ তারপর বয়েন না চেয়ার লই না এই পাশে একটা চেয়ার দেখি
কি বলতেছিলাম দোয়া মানুষের দিয়া করায়, নিজে দোয়া করে না, নিজে বিড়ি খাইবো আর একজনে দিয়ে দোয়া করে, নিজে নামাজ পড়বো না, হুজুর হুজুর দোয়া করেন আমি নামাজ পড়ি না, না এরকম না বিষয়টা, এরকম না। দোয়া হলো নিজস্ব ব্যক্তিগত ইবাদত। হ্যাঁ দোয়ার নেওয়ার তরিকা আছে, দোয়া নিতেও বলা হয়েছে, কিন্তু বান্দা সব সময় দোয়া করবে কদমে কদমে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, কারণ দোয়ার দ্বারাই বান্দার আজিজি প্রকাশ পায়, বান্দা যে বান্দা এটা দোয়ার দ্বারাই প্রকাশ পায়। বান্দা যত আল্লাহর কাছে ভিক্ষুক হয়ে দাঁড়ায় যায় তত বান্দার আজিজি এনকে সারি প্রকাশ পায়। এ কারণে শরীয়তে ইসলামে দুয়ার আয়োজন সবচেয়ে বেশি, দুয়ার কোন নিষিদ্ধ টাইম নাই, নামাজের নিষিদ্ধ টাইম আছে, রোজার নিষিদ্ধ টাইম আছে, তিলাওয়াতের নিষিদ্ধ টাইম আছে, কিন্তু দুয়ার কোন নিষিদ্ধ টাইম নাই। দোয়া সব সময় অনুমোদিত, সব সময় বান্দার জন্য দুয়ার দুয়ার আল্লাহ তাআলা খুলে রেখেছেন। হালতে হায়েজের নামাজ নিষেধ, রোজা নিষেধ, কিন্তু দোয়া নিষেধ না। বান্দাকে দোয়ার দরজায় আল্লাহ তাআলা সার্বক্ষণিক হাজিরি সুযোগ দান করেছেন। এ কারণে বান্দা তার হায়াতে দোয়ার ইবাদত সর্বোচ্চ করবে, দোয়ায় আল্লাহকে সর্বোচ্চ ডাকবে, এটা আল্লাহ পাকের পছন্দ। বান্দার যা দরকার সব বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলাকে বান্দা সব সময় ডাকবে, কারণ আল্লাহর চাইতে কাছে বান্দার জন্য আর কেউ নাই। আল্লাহর চাইতে কাছে আর কেউ আছে? আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছে, এই শাহরগের চাইতেও বেশি কাছে আল্লাহ তাআলা, এত কাছে। মানুষের আদত হইল মানুষকে ডাকাডাকি করলে নারাজ হয়, আর আল্লাহ পাকের শান হইল আল্লাহরে ডাকাডাকি করলে, আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ বেশি খুশি হয়, যে যত চায় তার উপরে তত বেশি খুশি হয়। হর ঘড়ি দেনে কো ও তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে ও বেজার হে, সব সময় দেওয়ার জন্যই তিনি রেডি হয়ে বসে থাকেন, যে তার কাছে চায় তার উপরে তিনি রাজি খুশি হয়ে যায়, আর তার কাছে না চায়া যারা কবরে চায়, মাজারে চায়, পীরের কাছে যায় চায়, ব্যক্তির কাছে, বস্তুর কাছে চায়, তাদের উপরে আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যায়। এ কারণে আল্লাহ ছাড়া গাইরুল্লাহর কাছে চাইতে নাই। কেউ যদি গাইরুল্লাহর কাছে কিছু চায় তাহলে শিরিক ফির দোয়া হয়ে যায়, শিরিক ফির দোয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চাইল। আমাদের ঢাকাতে একটা মাজার আছে, শালি রহমতুল্লাহের মাজার, মিরপুর এক নাম্বার। আমি মাঝে মাঝে কোনো কারণে ওইখানে যাই, একটা লন্ডি আছে ওইখানে জামা কাপড় দিই, তো জামা দেই অনেক সময়, ডেলিভারি নিই অনেক, বসে থাকি গাড়িতে বসে থাকি, তামসা দেখি মাঝে মাঝে, কেউ গরু নিয়ে যায়, কেউ ছাগল নিয়ে যায়, শিরিক ফিল খায়রাত যায়, যে কি চায়, বাবার কাছে ছেলে চায়, বাবার কাছে মেয়ে চায়, বাবার কাছে সন্তান চায়, কেউ শাহজালালে যায়, বাবার কাছে পাস হইতে চায়, মানে ইলেকশনে দাঁড়াইছে, নমিনেশন পেপার দাখিল করেছে, এবার শাহজালাল যায় বাবার কাছ থেকে কবুল করানোর জন্য। এই সব কিছুর মালিক কে? পীরের কাছে যা চাইলো, শিরিক ফির দোয়া, খাজার কাছে চাইলো, বাবার কাছে চাইলো, শিরিক, ইমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ ছাড়া
কোন গায়রুল্লাহর কাছে সওয়াল করব? জোরে বলেন, জোরে বলেন না। যা দরকার সব আল্লাহর কাছে যাব, আমার যা দরকার সব কিছু কার কাছে আছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে আছে? কার কাছে? সবাই মিলে আল্লাহরে ডাক দেন, ইয়া আল্লাহ। মহাব্বতের সাথে জোরে করে সকলে মিলে আবেগ ভরে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ কি ডাকা, আল্লাহর কাছে জান্নাত চাওয়া আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আল্লাহর কাছে শুধু চাইলে আল্লাহ এত খুশি হয়। কেউ যদি দিনের শুরুতে সাতবার আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে দোজকে দিবেন না, আল্লাহ আপনার আমাকে দোজকে ফেলেন না, আল্লাহ আমি জাহান্নাম থেকে আপনার কাছে পানাহ চাই, দিনের শুরুতে যদি সাতবার কেউ বলে, আর যদি দিনের বেলায় তার মৃত্যু হয়ে যায়, তা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। রাতের শুরুতে কেউ যদি মাগরিবের পরে বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাত্র সাতবার যদি কেউ পড়ে, এই লোকটা যদি ফজরের আগে মরে যায় তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। দোয়া করছে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। আর এক হাদিসে আছে, কেউ যদি আল্লাহকে বলে, আল্লাহ জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন, আল্লাহ জান্নাত দেন, প্রতিদিন যদি সাতবার কেউ জান্নাত চায়, তাহলে ময়দানে মাহশারে জান্নাত তার ব্যাপারে সুপারিশ করে বলবে, আল্লাহ এই লোকটা ডেলি সাতবার আমারে চাইতো, আমার দরজা হেল লেগে খুলে দাও, হেরে জান্নাতে আসার সুযোগ দিয়ে দাও। কিসের বরকত? দুয়ার বরকত। এজন্য বান্দা হিসেবে আমার যা দরকার সব আল্লাহর কাছে চাইবো, এমন কি যদি জুতার ফিতাও ছিড়া যায় তাও কার কাছে যাব? জোরে বলেন, জুতার ফিতাও যদি ছিড়া যায় তাও আল্লাহর কাছে যাব। ছেলে দরকার আল্লাহর কাছে যাব, মেয়ে দরকার আল্লাহর কাছে যাব, সুস্থতা দরকার আল্লাহর কাছে যাব। আপনার আমার যত হাজত আছে সব হাজত পূরণ করনে ওয়ালা জাত কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? তাহলে সব কিছু চাবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাবো। তবে আল্লাহর রাসূল সাহাবীদের ভালো ভালো জিনিস চাওয়া শিখেছে, এমন কিছু জিনিস আল্লাহর কাছ থেকে চায় নেওয়া, যেই জিনিসগুলা পাইলে দুনিয়া আখেরাতের সব ভালোর মালিক হয়ে যাওয়া যায়। ওই সকল জিনিসের ভেতরে চারটি বিশেষ জিনিস আল্লাহর কাছ থেকে চায় নিবে। আল্লাহর রাসূল বলছেন, চারটি এমন জিনিস আছে, এটা যদি আল্লাহ কাউরে দেয় তাইলে সে দুনিয়া আখেরাতের সব ভালো পাওয়া গেল। তার ভেতরে চারটার ভেতরে এক নাম্বার হলো কালবুন শাকির। আল্লাহর কাছে এমন একটা হৃদয় চাইবেন যে হৃদয়ের ভিতরে শুকরিয়া, শুকরিয়া ভরা, যে হৃদয়টা না শকর না, কালবুন শাকির, যার হৃদয়টা শকর গুজার। আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের অন্তকরণ আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ আপনি আমাকে শকর গুজার বান্দা বানান। বলেন, ইয়া আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, ইয়া আল্লাহ আমাদেরকে শকর গুজার বান্দা বানান। আব্দান শাকুরা, যেটা
শুকরিয়া আদায়কারী বান্দা হওয়া, এটা আল্লাহর কাছে চাওয়া। কারণ যার ভিতরে শুকরিয়া নাই তার চাইতে দুঃখী নাই। কারোর যদি শুকরিয়া না থাকে তাহলে সে দুঃখী, আর কারোর ভিতরে যদি শুকরিয়া থাকে তাহলে তার কোনো দুঃখ নাই। যার ভেতরে শুকরিয়া এসে যায় সে সুখী মানুষ হয়ে যায়, যার ভেতরে শুকরিয়া বেশি তার অল্পে তুষ্টি এসে যায়, যার ভেতরে শুকরিয়া এসে যায় তার ভেতরে রেজাবিল কাজার গুণ এসে যায়, আল্লাহর উপরে তার কোনো অভিযোগ থাকে না। আর যদি কলবটা শুকরিয়া আদায়কারী না হয় তাহলে খালি আল্লাহর দোষ দেয়, দেখছো আল্লাহর ইনসাফ নেই। শুকরিয়া যদি না থাকে অনেক পাওয়ার পরেও তার পেট ভরে না, সে খালি আরো চায়, তাকে তৃপ্ত করা যায় না। কিন্তু যার ভিতরে শুকরিয়া থাকে সে অল্পে তুষ্ট হয়ে যায়, কানাআত তার ভেতরে এসে যায়। যার ভেতরে শুকরিয়া থাকে যে শুকর গুজার হয়ে যায়, তার আক্ষেপ থাকে না বেশি। আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদের যদি বলা হয় কেমন আছেন, তারা খালি ঠোঁট বেটকা আর কয় বেশি জুইত না ভালো না, মানে মোটে কালে আলহামদুলিল্লাহ মুখ দিয়া বাইর হয় না, অথচ শুকর গুজার অন্তর হার হালতে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, সুখেও বলবে আলহামদুলিল্লাহ দুঃখেও বলবে আলহামদুলিল্লাহ, তার খায়া আছে তাও বলবে, পেটে ভাত আছে তাও বলবে আলহামদুলিল্লাহ, এক বেলা খাইছে দুই বেলা না খায়া রয়েছে তাও বলবে আলহামদুলিল্লাহ। এমন কাসরাতে শুকরের গুণ যার ভেতরে পাওয়া যায়, হাদিসে আছে তাদেরকে ইমানের মৃত্যু আল্লাহ দান করে, মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতের সুখ পাওয়া যায়। সুবহানাল্লাহ, কাসরাতের শুকর। এই জন্য বেশি বেটকাবেটি করবেন না, ভালো না এরকম করবেন না, বেশি একটু শুকরিয়া করবেন, ঠিক আছে? যে যে হালতে আছেন আলহামদুলিল্লাহ বলবেন, এটা বলার আদত করেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মাল চোরে লয়ে গেছে, একজন এসে কয় হুজুর আপনার মাল চোরে নিছে, উনি কয় আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ বলছে সুন্নাহ, পরে আবার বলছে আলহামদুলিল্লাহ, পরে আবার একজন এসে কয় হুজুর আপনার মাল চোরে ফেরত দিয়ে গেছে, কয় আলহামদুলিল্লাহ, একটু পরে কয় হুজুর চোর নিজেই তওবা করতে আপনার কাছে আইছে, কয় আলহামদুলিল্লাহ। ঘটনাটা হইল চোর তো চুরি করে ভাগছে না, হাজি সাহেবের কাছে যতদূর খবর যাইতে যতক্ষণ লাগছে অতক্ষণই ও হাঁটছে, যখন খবর গেছে আর হাজি সাহেব আলহামদুলিল্লাহ বলছে, চোরের পা, এটা হাজি সাহেব হুজুরের কারামত, চোরের পা মাটিতে আটকে গেছে, সামনের দিকে আর যায় না, সামনের চলা বন্ধ হয়ে গেছে, চলতে পারতেছে না সামনে, কিন্তু ব্যাগ গিয়ার খোলা আছে, পিছনে যাইতে পারে, মাল নিয়ে, এটা ওনার কারামত, মাল নিয়ে সামনে হাঁটতে পারে না মগার পিছে যাইতে পারে, মাল নিয়ে পিছনে যায়, পিছনে যাইতে যাইতে ঠিক যেখান থেকে মাল তুলছে ওইখানে গেছে, এবার মাল নামাইছে, নামায় আবার সামনের দিকে হাঁটে তো হাঁটতে পারে, চিন্তা করলো যে আবার তো খুলছি দেখি রিট্রাই নিয়ে যেতে পারি কিনা, আবার মাল মাথায় তুলছে হাঁটতে পারে না, নামাইছে হাঁটে, ওই যে তাসির দেবজির পাটের বুর নিতে আইছিল পাট ধরে বয়ে রয়েছে, কারামত। সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে না,
তো একজনকে বললো যে আমার এই মালওয়ালার কাছে লয়ে যাও, তাইলে মনে হয় যাইতে আর তো হে লয়ে গেছে হাজি সাহেবের কাছে, এই তো গেছে হাজি সাহেবরে বলছে যে আমি তওবা করতে আইছি আর চুরি করতাম না, ঠিক আছে আর চুরি করিস না যা ভালো হয়ে যাইস। ওই যে পাশে বসা খাদেম সে বলে হযরত, চুরির খবর পাইলেন তাও বললেন আলহামদুলিল্লাহ, ফেরত পাইলেন তাও বললেন আলহামদুলিল্লাহ, চোর ফেরত আইছে তাও বললেন আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ ছাড়া বলবো আর কি, আছেই তো আলহামদুলিল্লাহ। যখন আমার মাল চুরির খবর পাইছি চিন্তা করলাম, ইচ্ছা করে তো আর কেউ চুরি করে না, নিশ্চয়ই অভাবে পড়ে চুরি করছে, আমার মালের দ্বারা একটা অভাবী লোকের উপকার হবে, যাক আল্লাহ আমার মালটা কামে লাগাইতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি, ইন্না লিল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি। আবার যখন মাল ফেরত দিয়ে গেছে চোরে, তখনও আলহামদুলিল্লাহ এজন্য বলছি, হজের সফরে মানুষের কাছে আমার সওয়াল করা লাগলো না, আমার মাল আমার কাছে আসলো, আমার মালের দ্বারায় আর একজন চোর হইল না, আমার মাল চুরি করলে আমার মালের দ্বারায় একজন চোর সাব্যস্ত হইত, তো আমার মালের দ্বারায় একজন চোর হইল না আল্লাহর আদালতে। আবার চোর নিজেই তওবা করতে আছে, তো শুকরিয়া করবই। আসল কথা হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। কেউ যদি শুকরিয়া বেশি করে তাহলে শুকরিয়া আদায় করনে ওয়ালাকে আল্লাহ তাআলার নিয়ামত বাড়ায় দেয়, এটা আল্লাহ পাকের ওয়াদা। তবে কেউ যদি না শুকর হয় তাহলে আল্লাহ তাআলা এত রাগ এত গুসা তার উপরে হয় যে আল্লাহ তাআলা না শুকরের উপরে আযাব পাঠায় দেয়, আল্লাহর ধমকি, সাবধান না শুকর হবি না, না শুকর হইলে কিন্তু আমার শাস্তি বড় ভয়ঙ্কর। এ কারণে হার হালতে শুকরিয়া করবে, শুকরিয়া আদায়ে কালিমাত শকর বেশি পড়া, আলহামদুলিল্লাহ এই শব্দ বেশি পড়া, আর শুকরিয়া মুখ দিয়ে বের হওয়ার জন্য নিজের চাইতে দুঃখী মানুষের দিকে তাকায় দেখা, অর্থাৎ আপনার জুতা নাই তাহলে যার পা নাই তারে চায়া দেখেন, অথবা আপনার পা নাই তাহলে যার হাতও নাই তারে চায়া দেখে। মহতারাম হাজিরিন, আমি উত্তরবঙ্গে একটা মাহফিলে গেছি, উত্তরবঙ্গে আমার সাথে চাদর দিয়ে ঢাইকে একজনে মুসাফা করছে বাম হাত দিয়ে, কিরে বাম হাত দিয়ে মুসাফা করলো, পরক্ষণেই সে আমার কানে মুখ লাগায় বলে কি হজরত, গত অত সালে আপনি আমাদের এলাকায় মাহফিলে আসছিলেন, আমি আপনার সাথে দুই হাতে মোসাফা করছি, সড়ক দুর্ঘটনায় আমার একটা হাত কেটে গেছে, এই বর্ণনাটা যখন দিতেছে তখন আমি দেখতেছিলাম যে তার চোখের পানি টলটল করে পড়তেছে, কিন্তু সে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দুটো হাত যে নেন নাই, যদি আমার দুইটা হাতই কাটা পড়ে যেত তাহলে তো আমি আপনার সাথে এক হাতেও মুসাফা করতে পারতাম, এটা হলো শুকরিয়া। হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশের এক কিংবদন্তি মুফাসসির কোরআন ছিলেন, তাফসিরুল কোরআনের হক আদায় করে যিনি তাফসির করেছেন এরকম একজন মুফাসসির ছিলেন, উনি তখন অসুস্থ, মোহাম্মদপুরে কামালউদ্দিন সাহেব মুফতি সাহেবের বাসায়, ওনার মেয়ের জামার বাসায় উনি অসুস্থ অবস্থায় আছেন, আমরা তখন ছোট তো হুজুরে দেখার জন্য গেছি, রহমানি পরি গালেবান,
তো যায় দেখলাম যে হুজুর স্ট্রোক করেছেন, এক সাইড অচল হয়ে গেছে, মানে এক হাত এক পা হুজুরের নড়ে চড়ে না। যাওয়ার পরে এক হাতে আমাদের সাথে মুসাফা করছে, মুসাফা কইরা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা সাইড তো আল্লাহ ভালো রাখছে, তাই আপনাদের এক হাতে মুসাফা করতে পারলাম। যদি দুটোটা অচল হইতো তাহলে তো ধরতেই পারতাম না আপনাদের। তবে আমি অসুস্থ হয়ে গেছি, আমার এক সাইড অচল, আমার যদি সুস্থতা থাকতো তাহলে আপনারা আলেমরা আমার মেয়ের বাসায় আসছেন, আমি জানি আসবেন আপনারা। আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমি শুয়ে থাকতাম না, আমি ওই নিচে যাইয়া আপনাদের জন্য আপনাদের সম্মানে আমি দাঁড়ায় থাকতাম। কিন্তু আল্লাহ আমাকে অসুস্থ করেছেন বিধায় আপনাদেরকে এই ক্রামটা আমি করতে পারি নাই, আপনারা আমারে মাফ করে দিয়ে। দেখেন একটা মানুষ আলেম হয়ে আলেমের প্রতি কত শ্রদ্ধা, কিছু আলেমকে বলতেছে উনার মতো আলেমি দিন বলতেছে যে আমার পাটা যদি ভালো থাকতো তাহলে আমি বাহিরে গিয়ে আপনাদেরকে ইস্তেকবাল করতাম, আর আমার দুটি হাত যদি ভালো থাকতো তাহলে আমি দুই হাতে আপনাদের সাথে মুসাফা করতাম। তাও মালিকের শুকর যে আল্লাহ তাআলা আমার এক হাত নিলো আর একটা হাত তো ঠিক রাখছেন, এটা হলো শুকরিয়া, এটা হলো শুকরিয়া। হার হালতে মালিকের শুকর আদায় করা, রেজা বিল কাজা থাকা, তরকুল ইতিরাজি আনিল কাজা, আল্লাহর ফয়সালার উপরে কোনো অভিযোগ না রাখা, হার হালতে শুকর গুজার, শুকর গুজারি নিজের কলবের ভেতরে রাখা, এটা আল্লাহ পাকের পছন্দের বান্দার একটা সিফাত। এইটাও আল্লাহ পাকের কাছে চাইতে হয়, আল্লাহর কাছে সব সময় চাইবেন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা শুকর গুজার কলব দান করেন, যে কলবের ভেতরে শুকরিয়া বিদ্যমান থাকবে, আমি যেন কখনো নাশকর বান্দার খাতায় যেন আমার নাম চলে না যায়, এইটা আল্লাহর কাছে চাইবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের কাছে চাইবেন যে জিনিস, দুয়ায় হাত তুলেই খালি বললেন না যে আল্লাহ টাকা দেন, স্বর্ণ দেন, নমিনেশন দেন, এমপি হওয়ার সুযোগ দেন, বাড়ি দেন, গাড়ি দেন, এগুলো ভালো জিনিস না, আরো ভালো ভালো জিনিস আছে চাওয়ার জিনিস, হ্যাঁ এগুলো আল্লাহর কাছেই চাইবেন। কিন্তু আল্লাহর কাছে আরো ভালো চাওয়ার জিনিস হলো আল্লাহর কাছে পবিত্র জবান চাইবেন, জিকির ওয়ালাল জবান চাইবেন, লিসানুন জাকির। এজন্য আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান জাকিরা, আয় আল্লাহ আপনি আমাকে এমন একটা জবান দান করেন আল্লাহ যে জবান দিয়া আপনার জিকির হয়। আজকাল কিন্তু মুসলমানরা আল্লাহর জিকিরের জবানের মালিক হয় কম, জিকির করে না, তার মানে তসবির মাধ্যমে আল্লাহর জিকির করে না, জবানের কথার মাধ্যমে আল্লাহর পক্ষে কথা কয় না, আল্লাহর কালামের তিলাওয়াত করে না, আল্লাহর দ্বীনের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার জবানের দ্বারাই করে না, যে সকল কাজ জিকির ওইগুলো জবানে এখন আর আওড়াইতে চায় না। এখন মুসলমানের জবানগুলোর দ্বারা আল্লাহ পাকের অপছন্দের শব্দ বেশি উচ্চারিত হয়, এই কারণে আল্লাহর কাছে চাইবেন, ওগো আল্লাহ আপনার নামে জিকির করার একটা জবান আমাকে আপনি দান করেন, কারণ মার্কা জপার জবান অনেক আছে, নেতার স্লোগানের জবান অনেক আছে, আল্লাহর নাম জপার জবান কিন্তু কমতেছে, এটা কিন্তু কমতেছে, দেখেন না, দেখেন না, মাঠে ঘাটে রোডে ঘাটে বস্তুর জিকির করার লোক বেশি, আল্লাহর জিকির, আল্লাহর নামের স্লোগান, আল্লাহর কথা বলবে, এটা কম,
বরঞ্চ কেউ যদি আল্লাহর কথা কয় তাহলে তার মুখে তালা লাগানোর চক্রান্ত হয়, তার মুখ বন্ধ করার চক্রান্ত হয়। আল্লাহর নামে স্লোগান যদি কেউ দেয় তাহলে এটাকে তিরস্কার করা হয়, এটাকে বন্ধ করা হয়। সুতরাং তোমার আমার এই জবান, তোমার আমার জবান এটা কার দান? জোরে বলুন। আপনার আমার এই জবান কার দান? আপনার আমার জবান এটা তো আল্লাহর দান। তা আল্লাহর দানের জবান দিয়ে আল্লাহর নামের জিকির করা চাই প্রতিদিন। কিছু সময় জবানে আল্লাহর নামের জিকির করব ইনশাআল্লাহ। বলেন ওয়াদা করেন ইনশাআল্লাহ, ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন। কতক্ষণ করবেন? না না, আধা ঘন্টা, আধা ঘন্টা, এক ঘন্টা, এটি বেশি হয়ে যাবো, পারবেন না। যেটা এরকম মিশা কথা কেন না, দশ মিনিট, দশ মিনিট জিকির করবেন ডেলি, দশ মিনিট কমাস কম কেবলামুখী বৈশা আল্লাহ পাকের মোহাব্বতে জিকির করবেন ইনশাআল্লাহ। সব সময় তো জিকির করবেনই, কমাস কম দশ মিনিট বসে বসে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কমাস কম দশ মিনিট জিকির করবেন ইনশাআল্লাহ। ওয়াদা দিলা তো, ফিরে আবার ওয়াদা দেন, এটা দরকার এখন। ফেসবুক তো খুব চালান, বটন তো খুব ঠেলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি প্রতিদিন জিক্রুল্লাহর আমল করব ইনশাআল্লাহ। জোরে বলেন, হাত নামান, নামাজ বাদ দিয়ে না নামাজ পড়া। পরে যদি আবার দলিল বানান যে হুজুর কইছে দশ মিনিট জিকির করতে আর নামাজ পড়া লাগবে, নামাজ তো পড়তেই হবে, এটা তো ফরজ জিকির, নফল জিকিরের ওয়াদা করাইছে এটা। তা লিসানুন জাকির, আল্লাহর নামের জিকিরের জবান আল্লাহর কাছে চাইবেন। তিন নাম্বার আল্লাহর কাছে চাইবেন বদানুন সাবির, বা বাদানুন আলাল বালাই সাবির, ধৈর্যশীল একটা দেহ আল্লাহর কাছে চাইবেন। যার দেহে ধৈর্য নাই সে সন্ত্রাসী হয়, যার দেহে ধৈর্য নাই সে পাপিষ্ঠ হয়, যার দেহে ধৈর্য নাই তার ইবাদত নষ্ট হয়, যার দেহে ধৈর্য নাই তার ঈমান নষ্ট হয়, আর যার ধৈর্য আছে তার ইবাদত সুন্দর হয়, যার ধৈর্য আছে তার গুনাহ থেকে বাঁচার শক্তি আসে, সবর আলা তাআ সবর আনিল মাসিয়া তার নসিব হয়, সবর আলাল বালাই অবাদানুন আলাল বালাই সাবির, বালা মুসিবতের ভেতরে ধৈর্যশীল একটা দেহ তার নসিব হয়। যদি নসিব হয় তাহলে এটা অনেক বড় একটা নিয়ামত যে বালা মুসিবতে সে কখনো ধৈর্য হারা হয় না। যত বালা মুসিবত আসুক তার দেহে ধৈর্য থাকতে হবে, ধৈর্য, 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 ধৈর্য। এইটা বুড়াদের ভিতরেও নাই, যুবকদের ভিতরেও নাই, নেতার ভিতরেও নাই, কর্মীর ভিতরেও নাই, কারোর ভিতরে ধৈর্য নাই, এক বিশ্রী অবস্থা, এক বিশ্রী অবস্থা। আয় তুই আমার দিকে চাইলি কেরে, চাইছে তাও দোষ হয়েছে, চোখ উড়ে হালাইছে, চোখ উড়ে হালাইছে, এই হলো অধৈর্য হালা, অধৈর্য হালা। আয় তুই, আমি নেতা, আমার দিকে এত বড় কথা বলার তুই কেরে, ধৈর্য হারা, ওর নেতাগিরি ধৈর্য হারা হওয়ার কারণে উত্রায় পড়তেছে, ধৈর্য হারা হওয়ার কারণে মাস্তান হইতেছে, ধৈর্য হারা হওয়ার কারণে ত্রাস হইতেছে, ধৈর্যের অভাবে সন্ত্রাসী হইতেছে, ধৈর্যের অভাব খুনা খুনি বেশি হইতেছে, খুন খুন গালাগালি পিটাপিটি, কিসের অভাব? ধৈর্যের অভাব, ধৈর্যের অভাব। তাহলে আল্লাহর কাছে ধৈর্যশীল একটা দেহ চাওয়া, যার ধৈর্য বেশি তার মারেফত বেশি, যার ধৈর্য বেশি সে আল্লাহর কাছে বড় বেশি। এ কারণে আপনার আমার নবীর ধৈর্য বেশি, আপনার আমার নবীর একার ধৈর্য যদি একদিকে রাখা হয় আর
সকল নবীদের ধৈর্য ধইরা যদি আরেক দিকে রাখা হয় আপনার আমার নবীর ধৈর্যের ওজন বেশি হয়ে যাবে। এই কারণে আপনার আমার নবীর তাহাম্মুল ধৈর্য শক্তি সর্বোচ্চ। আপনার আমার নবী ধৈর্য হারা হন নাই, এ কারণে আপনার আমার নবী ধৈর্য হারা হয়ে কখনো বদদোয়াও করেন নাই। তাইফে আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে পাথর মারছে, তারপরেও আপনার আমার নবী ধৈর্য হারা হয়ে বদদোয়া করেন নাই। রাসূল কিন্তু বদদোয়া করেন নাই, তিনবার করে নবীজিকে বেহুশ করে ফেলে দিয়েছে, তারপরেও রাসূল ধৈর্য ধরেছেন। ঘর ছেড়ে আল্লাহর রাসূলকে হিজরত করে চলে যেতে হয়েছে নিজের জন্মভূমি ছেড়ে, তারপরেও নবীজি ধৈর্য হারা হন নাই। ধৈর্যের চরম পরাকাষ্ঠা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে মৌলবীদের ধৈর্য বেশি, মৌলবীদের ধৈর্য বেশি, আলেমদের ধৈর্য বেশি। আলেমদেরকে যেই পরিমাণ গালাগালি, যেই পরিমাণ অপবাদ, যেই পরিমাণ অত্যাচার, আলেমদেরকে বিভিন্ন কায়দায় জনসাধারণ কইরা আলায় আর কি, না বুঝে তাই ফের লোকদের মতো আমরা ধৈর্য দিছি না তো। যদি ধৈর্য আর হইতো মাস্তানি দেখাও বাংলাদেশে হুজুর কম নাকি, লাডি নয় নামলে পরে পালানোর রাস্তা পাইবে না। তোর বন্দুক দিয়ে চলছে তখন, বন্দুক দিয়েও কাজ হইব না তখন। একটা দুইটা হুজুর বসবাস করে বাংলাদেশে, কিন্তু ধৈর্য, ধৈর্যশীল, এরা কখনো উগ্র না, সারা জীবন মায়ের খাইছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাজপথে হুজুররা মায়ের খাইছে, কখনো হকি স্টিক লয়ে দৌড়ানি তোমার করে দেয় নাই। এটা মনে করো না যে বাইশা আইসে দেহা, আরে ধৈর্যশীল এর জন্য দেয় নাই, ধৈর্যশীল এ কারণে দেয় নাই। তবে তারা যদি কাউরে দৌড়ানি দেয় তাহলে দৌড়ানিটা অনেক ভয়ঙ্কর হয়। ইংরেজরা লেজ গুটায় দেশ থেকে পালাচ্ছে, শোনো, কিন্তু আলেম ওলামারা ধৈর্যের চরম পরাকাষ্ঠা, কারণ এ ধৈর্য হলো বদান, এটা আল্লাহর কাছে তারা চায়। এ কারণে আপনাদেরকেও বলবো ধৈর্যশীল বদন চান, ধৈর্যশীল প্রতিশোধী হবেন না, ধৈর্যশীল হবেন। প্রতিশোধ নেওয়া বড় না, ধৈর্যশীল হওয়া বড়ত্বের গুণ, বুঝাইছে? ইনশাআল্লাহ ধৈর্যশীল হব, ইনশাআল্লাহ বলেন। কেউ যদি গালি দেয় তাহলে বলবেন শান্তি শান্তি وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। একজনে গালি দিবে আপনি তখন ধৈর্য ধরবেন, এটাই ইসলাম, এটাই ধৈর্য। আর এই ধৈর্যের জন্য যেই পরিমাণ ধৈর্য চাওয়া দরকার আল্লাহর কাছ থেকে, পুরাটা চাইয়ে নিতে হইব আল্লাহর কাছ থেকে। বলতে হবে আয় আল্লাহ আপনি আমাকে সাবির বানান, আপনি আমাকে শাকির বানান, আয় আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন। যার ধৈর্য বেশি হয় তার ঈমান নষ্ট হয় না, আর যার ধৈর্য কমে যায় তার কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়। এ কারণে নবীদের ধৈর্য বেশি, এ কারণে সাহাবীদের ধৈর্য বেশি, মাযহাবি ইমামদের ধৈর্য বেশি, এ কারণে উলামাদের ধৈর্য বেশি, এ কারণে সালেহীন নেককার বান্দাদের ধৈর্য বেশি। যখনই একটা লোক নেককার হয় তখন তার দাঁড়িয়ে রাখে আর ধৈর্য বেড়ে যায়, তখন হেরে অনেক কিছু কইলেও সে গায়ে নেয় না, টুপিটা মাথায় দেয়, তো দিনদার হয় তো ধৈর্য বেড়ে যায়, তখন তাকে অনেক কিছু বললে সেগুলো তার গায়ে লাগে না। কারণ ধৈর্য এটা মহৎ একটা গুণ, যে ধৈর্যশীল হয়ে যায় আল্লাহ তার সাথী হয়ে যায়,
ইন্নাল্লাহা মাস সাবিরিন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে। যেমন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার ধৈর্য ছিল সর্বোচ্চ, ওনারে এক লোক ঘুমের টাইমে এসে ডিস্টার্ব দিত। কি জন্য? ধৈর্য পরীক্ষা করার জন্য। যে সুফিয়ান সাউরি বড় আলেম জাস্টিস তকি উসমানী ওনার বয়ানের ভিতরে ঘটনাটা আনছেন খুব সুন্দর করে, ইসলাহি খুতবাতে আছে ঘটনাটা। এক লোক ঘুমের টাইমে আইসা ইমামে আজম আবু হানিফাকে ডিস্টার্ব দেয়। তো ইমাম সাহেবকে ঘুমের থেকে ডাইকে উঠায়, ইমাম সাহেবের আদত ছিল উনি দোতলায় থাকতেন, দোতলা বাড়ি, দোতলায় ঘুমাইতেন, গেট ছিল নিচতলায়, কেউ ডাক দিলে দোতলার থেকে নাইমে নিচে আসা লাগতো। তো উনি দোতলার থেকে আয়া নিচে নামে, নিচে নামে কয় কি ব্যাপার ডাকছো কেন, কয় কি জন্য জেনে আইছিলাম ভুইলা গেছি, উদ্দেশ্য হলো চেতাইতে চায় আর কি, রাগাইতে চাইতেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তো কিছু কয় না, ঠিক আছে তোমার যেহেতু ভুলে গেছো কি জন্য আসছো, যখন স্মরণ হয় আবার আইসো। কতক্ষণ পরে আবার ওই লোক কেবল 10 মিনিট ঘুমাইছে আবার ডাকতেছে, ইমাম সাহেব ইমাম সাহেব উঠেন উঠেন মাসালা জিজ্ঞাসা করতে আইছি। ইমাম সাহেব হুজুর তো এবারও ইমাম আজম চিন্তা করতেছেন এবারও যদি যাইতে দেরি হয় আর যদি কয় কি জন্য ভুলে গেছি তাহলে তো সমস্যা, খুব দৌড়ে আইছেন নিচে। আইসা কয় বলেন কয় এইভাবে মানুষ মানুষের দিকে আসে, আপনারা দেখে তো সব ভিতরে নারী বুড়ি পেঁচ লেগে গেছে, কি জন্য যাইছে এটা মনেই নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যখন স্মরণ হয় আবার আইসেন, আবার আইসেন। এলোক আবার চলে গেছে, উদ্দেশ্য হইল যে ওনার ধৈর্য পরীক্ষা করবে। কতক্ষণ পরে আবার আইসে, আবার আইসে, 10 মিনিট যাইতে না যেতে ইমাম সাহেব ইমাম সাহেব আসছি দরজা খুলেন, আবার দরজা খুলছে, দরজা খুলছে পরে কয় যে এখনো কি ভুলে গেছেন, কয় না এখন ভুলি নেই। পায়খানা কি টক না মিষ্টি এটা জানতে আসছি, তিনবার ঘুমের চেয়ে উঠায় কোনো হুজুরে যদি কেউ জিগায় যে পায়খানা টক না মিষ্টি কিরকম চেপতে পারে চিন্তা করেন। আমাদের দেশীয় কোনো নেতা হইলে কোনো কেউ হইলে কবে যে পায়খানা হান ওরে খাওয়ায় টেস্ট করাম আজকে দেখি টক না মিষ্টি, ও তিনবার আমার ঘুমেতে উঠাইছে, এইরকম চেতা চেপবে তাই না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বড় হাকিমানা আন্দাজে উত্তর করলেন, উনি বললেন পায়খানা যখন ভিজা থাকে তখন মিঠা থাকে, যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায়। এই লোক এমন দুষ্টের দুষ্ট, এই লোক আবার ইমাম সাহেবরে বলে কি, আচ্ছা ইমাম সাহেব, আচ্ছা ইমাম সাহেব এটা যে ভিজা থাকলে মিঠা থাকে আর শুকাইলে এটা তিতা হয় এটা আপনি বুঝলেন কেমনে, আপনি কি খাইছিলেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখনও চেতে নাই, তখন ইমামে আজম আবু হানিফা বলে কি, আরে ভাই সব কিছু জিহ্বা দিয়া টেস্ট করা লাগে না, কিছু কিছু আছে আকল দিয়া টেস্ট করন যায়। দেখো না পায়খানা যখন ভিজা থাকে তখন মাছি এর উপরে ভিনভিন করে আর মাছির স্বভাব হলো মিষ্টির উপরে বসা, আর যখন এটা শুকায় যায় তখন আর মাছি কাছে ধারে যায় না, তারপরে তিতে হয়ে গেছে, ওখানে মাছির আর কোনো খাতির নেই, এটা হলো ধৈর্য। পরে এই এই লোক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ধৈর্য কয়, হ্যাঁ আপনি আসলেই বড় ইমাম, আপনি আসলেই আকালুল মুকালা, আপনার আকল আসলেই বেশি, আপনার আপনি আসলেই বড় আলেম, আনতা আলামু মিন্না, আপনি আমাদের ভিতরে সবচেয়ে বেশি জানেন, আপনি আকালু মিন্না, আমাদের ভেতরে আপনি সবচেয়ে বেশি আকলমন্দ, এ কারণেই আনতা সাইয়িদুনা ওয়া ইমামুনা, এ কারণেই আপনি আমাদের সাইয়িদ, আপনি আমাদের ইমাম। আল্লাহু আকবার।
ধৈর্য কত ধৈর্য কত আমরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে এই উনার ধৈর্য দেখেছি উনাদের ধৈর্য কত ধৈর্য আরে অত দূর যাইতে উনি জিন্দা মানুষের কাছে যাই মনে করেন জুনায়েদ বাবু নগরী দামত বরকত ধৈর্য কত জানেন যায়া দেখেন খালি ধৈর্য কত শুধুই মাত্র ক্লাসে যখন বসবেন যখন উনি হাদিস পড়াইবেন তখন দেখেন ওনাকে তাইলে দেখবেন ধৈর্য কত পাও দুইটার দিকে তাকাইলে আপনি অজ্ঞান হয়ে যাবেন এই পায়ের মানুষটাকে দাঁড় করায় ছাইরে দিলে একাই পড়ে যাবে কিন্তু যখন হাদিসের সামনে বসে গেছে একজন ধৈর্যশীল মুহাদ্দিস ঘন্টার পর ঘন্টা কালা কালা রাসূলুল্লাহ পড়ানো হইতেছে আর ঘন্টার ঘন্টা উনি তাশরীহ করতেছে তাকরির করতেছে হাদিসের তাশরীহ করতেছে আলোচনা করতেছে আর কখনো কখনো আবেগ আপ্লুত নবী পাকের কথা বলতে গিয়ে চোখের পানি দরদর করে গড়ায়া দাড়ি মুবারক ভিজতেছে সবর আল্লাহ পাক আল্লাহ পাকের গোলামিতে সবর ধৈর্য এজন্য আল্লাহর কাছে বাবা যখন হাত তুলবেন তখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ওগো আল্লাহ তুমি আমাকে শুকর গুজার একটা কলব দাও ওগো আল্লাহ তুমি আমাকে জিকির করনে ওয়ালা একটা জবান দাও ওগো আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল একটা বদন দাও যে বদনের ভিতরে থাকবে ধৈর্য 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 হাজার কষ্টে নির্যাতনেও যে বদন থেকে ঈমান বাইর হইয়া যাবে না ধৈর্য হাজার অসুস্থতায় যে বদনে শুকরিয়া হারাবে না ধৈর্য যেমন হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য সারা দেহ অসুস্থ হয়ে গেছে তাফসীরের কোন কোন রেওয়ায়েতে আছে ওনার জিহ্বাও অসুস্থ হয়ে পড়েছে এখন যে জিহ্বায় এখন জিকির করতে ওনার কষ্ট হয় উনি আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ গোটা দেহ অসুস্থ আমার জিহ্বাটা সুস্থ ছিল তোমার নামে জিকির করেছি এবার আমার জিহ্বাও অসুস্থ হলে আমি জিকির কেমনে করব আল্লাহ তাআলা ধৈর্য যখন পরীক্ষা শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বললেন উরকুত বেরি জিলে এই পয়গম্বর খোলা মাঠে যাও নিজের পায়ের গোড়ালির দ্বারায় মাটিতে আঘাত করো বরকতি পানি বের করে দিব তার দ্বারায় তুমি গোসল করবে সুস্থ হয়ে যাবে সবর আর ধৈর্যের চরম পরাকাষ্ঠা যখন প্রদর্শন করেছে আল্লাহ তাআলা এমন ভাবে আবার পয়গম্বরকে নিয়ামত দান করেছে নিয়ামাল বদল দান করেছে আগের যৌবন দান করেছে আগের চাইতে বেশি সুস্থতার নিয়ামত দান করেছে আগের চাইতে সন্তানে বরকত দান করেছে আগের চাইতে মালে বরকত দান করেছে আল্লাহ তাআলা পয়গম্বরের ইতিহাস কোরআনে বলে বান্দাদেরকে শিখায় তোরাও আমার আইয়ুবের মতো সাবির ধৈর্যশীলের খাতায় নাম লেখানোর জন্য চেষ্টা করবে এজন্য আল্লাহর রাসূল শিখাইছেন উম্মতেরারে যদি এমন বদন আল্লাহর কাছ থেকে তুমি পাও যে বদন মুসিবতে সাবির তাহলে তুমি দামি নিয়ামত পাওয়া গেলা ওয়াবাদানুন আলাল বালাই সাবির এ কারণে আল্লাহর কাছে ধৈর্যশীল একটা দেহ চাইবেন যেন কখনো ধৈর্যের অভাবে আপনার ঈমান আপনার ঈমান আপনার তাকওয়া যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়ে যায় আর আল্লাহর কাছে যে জিনিসটা এই মুহূর্তে আপনাদেরকে বিশেষভাবে আমি চাইতে বলবো নিজের জীবনের এমন কোনো মুনাজাত বাদ দিবেন না যে মুনাজাতে আল্লাহর কাছে নেক সন্তান না চাইবেন কারণ হলো বাবারা আপনারা আমার সন্তানকে অসৎ বানাবার জন্য
बदकार बनाइबार जन्य नास्तिक बनाइबार जन्य मुर्ताद बनाइबार जन्य भिनदेशी एजेंसी काज करतेछे जेनो आपनार सन्तानेर ईमान नष्ट करे फेला जाए जेमन आपनार सन्तान के जेनो नास्तिक मुर्ताद कादियानी बनानो जाए ए कारणे मुसलमानेर ई जमीने किन्तु व्यापक मेहनत एजेंसी करते चलछे स्कूले स्कूले प्रवेश करे सन्तानदेर ईमान नष्ट करतेछे कलेज यूनिवर्सिटीते नास्तिकरा উৎপেতে বসে আছে আপনার সন্তানের ঈমান আপনার সন্তানের তাকওয়া আপনার সন্তানের তোহারাতকে নষ্ট করার জন্য এ কারণে আপনি পিতা হিসেবে আপনার দুআর ভিতরে এখন একটা সেরা দোয়া হবে এটা যে ওগো আল্লাহ তুমি কিন্তু আমার রক্তে কোনো বদকার পাঠাইবা না আয় আল্লাহ তুমি কিন্তু আমাকে নেক সন্তানের ওয়ারাসাত দান করবে এইটা একটা বড় দোয়া আপনাদের জন্য এখন সকলের জন্য আমার জন্য আপনার জন্য সকলের জন্য প্রতি ক্ষণে 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 আল্লাহ কি বলা দরকার আয় আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন নেক বিবি দেন নেক সন্তান দেন ওই কোটি টাকার মালিকেরও শান্তি নাই টাকার খাটিয়ায় টাকা বিছায়া ঘুমায়ও শান্তি নাই যদি তার ঘরে একটা মদখোর ছেলে থাকে গাঁজাখোর ছেলে থাকে তার কি আর আছে যার ঘরে একটা নাস্তিক পয়দা হয়ে গেছে তার তো সব শেষ এই কারণে আল্লাহ পাকের কাছে নেক সন্তান চাইবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এমন একটা সন্তান দাও যে সন্তানের কামাই আমার খাওয়ার দরকার নাই যে সন্তানটা আমি মরা গেলে আমার নাজাতের কারণ এমন সন্তান দে রে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া করবে যে এটা হবে একটা পিতার দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে বিনয়ের সাথে দরখাস্ত করে করে চোখের পানি ফেলে কাঁদবেন আর বলবেন আল্লাহ এই ফেতনার জমানায় আমার ঘরে যেন কোনো নাস্তিক পয়দা না হয় ওগো আল্লাহ আমার সন্তান যেন কাদিয়ানীদের তালে পড়ে না যায় ওগো আল্লাহ আমার সন্তান যেন মুরতাদদের দাওয়াতে পড়ে না যায় ওগো আল্লাহ আমার সন্তানকে আমার চোখের শীতলতা বানায়া দাও আমার সন্তান যেন বদকারদের লিডিং না পায় আমার সন্তান যেন নেককারদের ইমাম হয়ে যায় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এটা আপনার জীবনের একটা শ্রেষ্ঠ দোয়া এই দোয়াই শুধু করলে চলে না সন্তানদের পেছনে এর জন্য পর্যাপ্ত মেহনত করা চাই নিজের আল আওলাদ আল ইয়াল ওদেরকে দিনদারি পরহেজগারির সবক দেওয়া চাই ওদের ঈমান ঠিক করা চাই ওদের আকীদা ঠিক করা চাই যেন ওদের আকীদার উপরে বেঈমানদের আক্রমণ না এইটা কিন্তু এই বর্তমান সময়ের সবচেয়ে বড় ফেতনা আপনারা কতটুকু আন্দাজ করছেন আমি জানি না তবে যদি আন্দাজ না হয়ে থাকে তো বলছি হুঁশিয়ার নিজের আলো আওলাদের ঈমান বাঁচাও ভাই বাঁচাও নিজের রক্তের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও তোমাদেরকে বলছি নিজের ঘরের প্রজন্মকে ঈমান রক্ষা করো যেমনটি চেষ্টা করো তেমনটি তাদের জন্য দোয়া বাড়ায় দাও
আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা শুরু করে দাও। কারণ একজন নেক সন্তান তোমার ঘরের সকলের জান্নাতের কারণ হতে পারে। যেমন একজন হাফেজে কোরআন 10 জন নিশ্চিত জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক তেমন একজন বদকার সন্তান সকলের জাহান্নামেরও কারণ হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। মুহতারাম হাজেরিন, ওই রকম কি যেন আমাদের না হয়, আমরা যেন নেক ওয়ারাসাত পাই আল্লাহর কাছে দোয়া করা পারবো তো ইনশাআল্লাহ। এই এই দোয়াগুলো করবেন তো ইনশাআল্লাহ, আজ থেকে এই দোয়ার আমল বাড়ায়া দিবেন। কারণ দোয়াই এমন ইবাদত যেখানে বান্দাল্লাহ কবুল হয়। মশালাটা মনে আছে? এই মনে করেন এখন দোয়া হইব, দোয়ার ভিতরে যদি কান্দে না আনে তাহলে বুঝছেন, দিলের থেকে যদি নাও আসে মুখ বাঁকা করবেন, আল্লাহর কাছে এই বাঁকা মুখ আসল হিসাবে কবুল হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি, যা দরকার সব আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, যেমনে চায় হেমনেই খুশি, এই জায়গায় কোনো শর্ত নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া বেশি বেশি করা আর ভালো ভালো জিনিস দোয়ায় চাওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা নেক ওয়ারাসাত দান করেন, আমিন। এটা হলো আজকের আলোচনায় আমার সবক তাকরার, যা আমি আপনাদের সামনে তাকরার করলাম।